আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সূচনা ফেব্রিক্স থেকে আবারও লাইভ হয়ে গিয়েছে আপনাদের সবার সাথে। যেমন নাকি বলেছি যে 2:30 লাইভে আসব, একদম টাইম মতো আজকে লাইভে চলে এসেছি। ঠিক আছে, হোপফুলি আপুরাও আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন, আর আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানাবেন। লাইটে, নেটে, সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয়, আমাকে যদি ঠিকমতো দেখা যায়, ঠিকমতো শোনা যায়, তাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে কি না। আজকে আমি অনেকগুলো ড্রেস দেখাবো, ঠিক আছে, আজকে অনেক অনেক অনেকগুলো ড্রেস দেখাবো। এটার রিজন হচ্ছে গিয়ে যে আজকে ডিসকাউন্ট লাইভ হবে, একটা খুব সুন্দর একটা ডিসকাউন্ট লাইভ হবে, তো এর জন্য আজকে আমি ডিসকাউন্টের একসাথে অনেকগুলো ড্রেস দেখাবো। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে, যাদের যেই ড্রেসটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। ওকে, হাই আপু, হ্যালো সঞ্জিদা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আয়াত আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাইস ড্রেস, তিশা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, হ্যালো নাফিসা আপু, হাই আপু, হ্যালো সুমিতা, স্নিগ্ধা আপু, যারা আমাকে জয়েন করেছেন অবশ্যই হাই হ্যালো করে জানাবেন। ওকে, কারা কারা আমার সাথে জয়েন করেছেন, আমাকে ড্রেসটা দিয়ে দাও। আমি ফার্স্টে আমার ড্রেসটা আমি পরে দেখাবো, ঠিক আছে, আমার ড্রেসটা আমি পরে দেখাবো, আজকে অনেকগুলো ড্রেস দেখাবো। তো ফার্স্টে হচ্ছে গিয়ে সুন্দর কিছু চুনরির ডিসকাউন্ট ড্রেস আছে, ওগুলো দেখি, তারপরে আমারটাতে যাব। ওকে, অল ক্লিয়ার, শামিতা স্নিগ্ধা আপু লিখেছে, অল ক্লিয়ার, আয়াত আপু লিখেছে, ওকে, ঠিক আছে। যারা আমাকে জয়েন করেছেন হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি যে ড্রেসটা পরেছি, ফার্স্টে আমি ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি, ঠিক আছে, ক্যাটালগ ড্রেসগুলো ফার্স্টে দেখিয়ে নিই। আর আমি যেটা পরেছি এটা হচ্ছে কি ইন্ডিয়ান বুটিক্স কালেকশন। ওকে, আমি হচ্ছে কি বুটিক্সের একটা ড্রেস পরে রয়েছে, খুব সুন্দর একটা বুটিক্স কালেকশন। এটার যে কামিজটা সেটা হচ্ছে কি হ্যান্ডলুমের মধ্যে আছে, সাথে ফুল ড্রেসের ফ্রন্ট হচ্ছে যে গোল্ডেন যাই দেখতে পাচ্ছেন স্ট্রাইপ, এগুলো সম্পূর্ণ জরির কাজ করা, আর ফুল বডিটা হচ্ছে গিয়ে জ্যাকার্ডের মতো এমব্রয়ডারি করা আছে। আমি ওটাকে যখন আমারটা দেখাবো তখন আমি আমারটা ডিটেলস বলে দিব। ফার্স্টে ক্যাটালগগুলো দেখিয়ে তারপরে আমি বুটিক্সে যাব। ওকে, অল ক্লিয়ার, পুতুল আপু লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ রাশেদা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আজকে কিন্তু 3:30 বাজে আমাদের জুয়েলারি লাইভ হবে, সবাই অবশ্যই জুয়েলারি লাইভটা জয়েন করবেন আজকে, ঠিক আছে। এই যে দেখেন, এই হচ্ছে, এগুলো হচ্ছে ডিজিটাল চুনরি। ওকে, এগুলো ডিজিটাল চুনরি ড্রেস, এগুলো লাস্ট ফিউ কিছু পিসেস অ্যাভেলেবেল আছে, যেগুলো শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে, যেগুলো শোরুমে ছিল ওগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে। আজকে লাইভে যেগুলো দেখাবো এগুলো শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে, যাদের যেই কালারটাই ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন, কারণ এগুলো কিন্তু আপনারা এখন ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন, খুবই লিমিটেড বা লাস্ট স্টক বলতে পারেন, যে লাস্ট স্টকগুলো আছে আজকে এর জন্য অনেকগুলো একসাথে দেখিয়ে দিব, কারণ প্রতিটা ড্রেসে খুবই লিমিটেড। ওকে, এগুলো হচ্ছে গিয়ে আলোক স্যুটস ব্র্যান্ডের বান্ধেজ ক্যাটালগ থেকে এসেছে, এখানে সব ডিটেলস লিখা আছে, ড্রেসের ম্যাটেরিয়াল কি, মেজারমেন্ট কি, সবকিছু এখানে ডিটেলসে লিখে দেওয়া আছে। ওকে, আমি ফার্স্টেরটাই প্যাকেজিংটা একটু দেখালাম, সবগুলোর প্যাকেজিং যেহেতু সেম হবে এর জন্য আমি সবগুলোর আলাদা আলাদা করে প্যাকেজিং কিন্তু দেখাবো না। এই দেখেন, ফার্স্টেই আমি খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে নিয়েছি, এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা চুনরি স্টাইলে, ঠিক আছে, চুনরি স্টাইলে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট করা। যারা নাকি ডিসকাউন্ট প্রাইসের মধ্যে কটন ড্রেস চাচ্ছেন, কিন্তু অবশ্যই ভালো হতে হবে, সুন্দর হতে হবে, কিন্তু আবার ডিসকাউন্টও হতে হবে, আবার রিজনেবলও হতে হবে, তারা অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন, এটা কিন্তু লাস্ট স্টকই আছে, ঠিক আছে, আজকের ডিজাইনগুলো লাস্ট স্টক আছে। এই দেখেন, এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এগুলো সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্ট করা। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, রেড চোকাটা রিস্টক করা আছে আপু, অবশ্যই চেষ্টা করব। ওকে, অবশ্যই চেষ্টা করব। ওয়াও, নিশাত আপু লিখেছে, এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু একদম 100% পিওর কটন, এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ বডি আপনার ডিজিটাল প্রিন্ট করা। ওকে, এই যে অ্যাশ কালারের মধ্যে ব্লু কালারের যে প্রিন্টগুলো, এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট, কিন্তু চুনরি স্টাইলে করা আছে, ঠিক আছে, চুনরি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা। আর এইটার যে নেকটা দেখতে পাচ্ছেন দূরে থেকে, এটা কিন্তু আপনার সেলফ এমব্রয়ডারি করা। এই দেখেন, এটার নেকটা কিন্তু সেলফ এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটা আমি জন্য নিয়েছি শোরুম থেকে ক্লিয়ারেন্স সেলে, হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু ক্লিয়ারেন্স সেলে আমাদের শোরুমে ছিল, এর জন্যই তো বললাম যে শোরুমে এখন কিন্তু গেলে আর পাবেন না, কারণ শোরুম থেকে সোল্ড আউট হয়ে গিয়েছে, ঠিক আছে, শোরুম থেকে সোল্ড আউট হয়ে গিয়েছে। লাকিলি আমাদের অফিসে যে কয়টা ছিল আমি আজকে ওগুলো লাইভে দেখিয়ে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু আর শোরুমে দেওয়া পসিবল হবে না, এগুলো আর শোরুমে যাবে না। এই হচ্ছে এটা নেকের এমব্রয়ডারিটা, ব্লু আর অ্যাশ আর হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এই ড্রেসটা আমারও আছে। এটা দেখতে যতটা সুন্দর, পড়তে তার চাইতে বেশি আরামদায়ক, কারণ এটার যে ম্যাটেরিয়ালটা সেটা খুবই 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 কমফোর্টেবল একটা
সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটা নেকের এমব্রয়ডারিটা কিন্তু খুব মিহিন করে সেলফ এমব্রয়ডারি করে দিয়েছে ওকে। আর এটার উপরে যে এক্সট্রা এই যে কাপড়টা এখান থেকে কিন্তু আপনার গলার ডিজাইনটা আসবে, এখান থেকে গলার ডিজাইনটা দিলে যেটা হবে যে এখানে এই এমব্রয়ডারিটা একটুও কিন্তু কাটা যাবে না। আর এটার লেন্থ তো কিন্তু এটার আর কি 47-48 পর্যন্ত মেবি এটার লেন্থ আছে, এটার লেন্থ যেমন আছে তেমনই থাকবে, একটুও কিন্তু ছোট শর্ট হবে না ওকে। আর এটার নিচেও কিন্তু এই দেখেন প্যানেলের মতো করে ফ্লোরাল প্রিন্ট করা আছে, আর এগুলোকে জানি কি বলে কঙ্কা না কি জানি কলকা কলকা, আমি কেন জানি এটা ভুলে যাই, এই ডিজাইনটার নাম ভুলে যাই, কলকা থেকে কঙ্কা হয়ে গিয়েছে আপু। অন্য হ্যাঁ এটা আরও কালার আছে, আমি বললাম না এটা আজকে অনেকগুলো ড্রেস দেখাবো ঠিক আছে, এটা আরও আরও কালার আছে, যাদের যেই কালার ভালো লাগবে সেইটাই নিয়ে নেবেন ওকে। গোল্ডেন সীতা রিস্টক করো আপু, গোল্ডেন সীতা আপু কোন গোল্ডেন সীতাটা, এই দেখেন এই হচ্ছে এটা নিচের প্যানেলটা ব্লু এর মধ্যে সুন্দর করে কিন্তু হালকা হালকা অলিভ আর স্কাই আর মাস্টার্ড কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে। এখানে যাই প্রিন্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্ট করা ওকে। আর এই হচ্ছে এটার ব্যাকসাইডটি, এই প্যানেলটা ব্যাকসাইডের নিচে পড়বে, ফ্রন্ট ব্যাক একদম সেম, শুধু ফ্রন্টে হচ্ছে সেলফ এমব্রয়ডারি করা। প্রাইস হচ্ছে ক্লিয়ারেন্স প্রাইস, আমি বলে দিচ্ছি প্রাইসটা, এই হলো গিয়ে স্লিভটা ঠিক আছে, এই যে স্লিভটাও সুন্দর করে ডিভাইডার ফিটিং যে কোনো স্লিভ আপনারা বানিয়ে ফেলতে পারবেন ওকে। আর এটার ওড়নাটা দিয়ে দাও তো, এটার চিনোনের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এটার ওড়নাটা খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে আর কি আপুরা মেইনলি ওড়নাটার জন্যই অনেক পছন্দ করে এটা, না লাইভে আপনার যতটা শাইন বোঝা যায় লাইভে কিন্তু এটা ভালোই মনে হয় যে অনেক চকচকে অনেক গ্লেজ অনেক শাইন, কিন্তু সামনাসামনি এটার শাইন এটার থেকে ডবল ঠিক আছে, মানে এর থেকে বেশি শাইন, মানে সামনাসামনি জিনিসটা যে চিনোনের মধ্যে আছে এটা একদম পুরোটা বোঝা যায় ওকে। যেরকম সুন্দর প্যাকেটের মধ্যে পাবেন, এগুলো কিন্তু ব্র্যান্ডেড ড্রেস, এর জন্য এগুলোর প্যাকেজিংও খুব সুন্দর করে কিন্তু করে দেয়া হয়েছে ঠিক আছে, খুব সুন্দর করে এটা প্যাকেজিংটা করে দেয়া। শেয়ার ডান, স্বামীতা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, এনিথিং ইন পার্পল, না পার্পলের মধ্যে আজকে কিছু হবে না আপু, আজকে পার্পলের মধ্যে কিছু হবে না, আজকে অন্যান্য কালার হবে। ডায়মন্ড কাট ইয়ারিং আনো, আচ্ছা ঠিক আছে ডায়মন্ড কাট ইয়ারিং আনবো ওকে। ইয়ারিং তো দেখাতেই পারছি না আমি, মানে আমি জানি না আমি কি কিভাবে কি দেখাবো কবে দেখাবো আল্লাহ। এই দেখেন এই হচ্ছে এটার চিনন শিফনের ওড়নাটা ওকে, যেটা নাকি অনেক 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 অনেকই সুন্দর, আমি যতই সুন্দর বলবো ইনাফ হবে না। এই ক্যাটালগ থেকেই মনে হয় আমার কয়টা তিনটা মনে হয় আমার ড্রেস নেওয়া হয়েছে, তিনটা নাকি চারটা, পিঙ্ক আছে লেমন আছে তারপরে হচ্ছে গিয়ে এই অ্যাশ কালার আছে, আরেকটা অনেক সুন্দর কালার নিয়েছে ওটা বলা যাবে না কারণ ওটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে, আমার অনেক পছন্দ ছিল এর জন্য ওটা আমি রেখে দিয়েছি। এই ডিজিটাল চুনরিগুলো না খুব সুন্দর কারণ এটার প্রিন্টগুলো খুব সুন্দর, যার কারণে খুব ভালো লাগে। এটার প্রাইস বলে দিচ্ছি, শেয়ার ডান, শান্তামুন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটার আমার আমার আছে পেস্ট কালারের, হ্যাঁ পেস্ট কালারটা আমারও আছে, আমি বললাম না এখান থেকে আমার অনেকগুলো আছে, অনেক অনেক অনেকগুলো আছে কারণ এটা অনেক সুন্দর, আর এগুলো কিন্তু পরতে খুব আরাম, আর টার্ম আর বড় কথা হচ্ছে কি এটা পরলে অনেক সুন্দর লাগে, মানে সামনাসামনি খুব ভালো লাগে জিনিসটা পরলে, যেহেতু চুনরি প্রিন্ট আর তার মধ্যে ডিজিটাল এর জন্য আরও বেশি সুন্দর লাগে। এই দেখেন এখানে প্যানেল দিয়ে সুন্দর করে কিন্তু ডিজাইন করে দিয়েছে ওকে। আর চারপাশে হচ্ছে কি এরকম কুলসিকাটার লেস দিয়ে ফিনিশিং করা ওকে, চারপাশে কুলসিকাটার লেস দিয়ে ফিনিশিং করা আছে এটা প্যান্টটা দিয়ে। নেক্সট কালারটা দিয়ে দাও, এরপরে কোন কালারটা খুলবা, ও আচ্ছা ওকে হ্যাঁ ওই কথাটা সুন্দর। এই দেখেন এই হচ্ছে গিয়ে ওড়না, আর এগুলোর ওড়না না গলায় সাইডে নেয়ার চাইতে এগুলোকে খুলে নিলে বেশি ভালো লাগে, এই যে এই ওড়নাগুলোকে এভাবে করে খুলে নিলে এটা আর কি সুন্দর লাগে বেশি, কারণ ওড়নাটা যেহেতু অনেক সুন্দর একদম চকচকে ঝকঝকে, এই জন্য ওড়নাটাকে খুলে নিলে এটা আর কি ড্রেসটা বেশি সুন্দর লাগে বেশি এক্সক্লুসিভ লাগে। এটার স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে, আমি বারবার করে ধরবো না কারণ এগুলো সব দেখি, আবার আমার ড্রেসটাও দেখাতে হবে, আর আমার ড্রেসটাও কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন, যদিও আমার ড্রেসটা এর আগে কখনো দেখানো হয়নি তারপরেও আমার ড্রেসটা আজকে ডিসকাউন্টে পাবেন, কারণ হচ্ছে এই যে এটার সাথে দেখাচ্ছি এই জন্য আমি ভেবেছি যে এটাতেও একটা সুন্দর ছোট ছোট একটা ডিসকাউন্ট দিয়ে দেয় ওকে। এই যে এটার স্ক্রিনশটটা নিয়ে নেন, এরপর আমি নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা হচ্ছে অ্যাশ কালারের কটনের প্যান্ট, আর এটার যে কটনের প্যান্টটা আছে সেটা কিন্তু 100% পিওর কটন, এখানে কিন্তু এক পরিমাণও কোনো কিছু মিক্স নেই। এটার কামিজটা হচ্ছে গিয়ে লন টাইপের যে কটন ফেব্রিকটা থাকে, সফট সফট লনের একটা ফিল থাকে, এটার কামিজটা হচ্ছে গিয়ে সেই ম্যাটেরিয়ালের মধ্যে, ওড়নাটা হচ্ছে চিনোনের মধ্যে আছে, আর প্যান্টটা হচ্ছে গিয়ে 100% পিওর কটনের মধ্যে আছে। এই অ্যাশটার স্ক্রিনশট নিয়ে নেন, এটা পরে দেখাতে পারলে খুব ভালো হতো, আমারটা পরে আমি আসতে চেয়েছিলাম তারপর কি জানি ভেবে আর আসলাম না, যাই হোক খুব সুন্দর একটা জিনিস ওকে।
হ্যাঁ প্রাইস বলছি। আর যারা আমাকে জয়েন করেছেন হাই হ্যালো করে কমেন্ট করবেন, লুকিয়ে লুকিয়ে লাইভ দেখবেন না, আর লাইভটা শেয়ার করবেন। আর যারাই আমাদের কাছ থেকে ড্রেস নেন, জুয়েলারি নেন, যাই নেন, সবগুলো সব কিছুর রিভিউ আমাদের সাথে শেয়ার করবেন যে আপনাদের কাছে আমাদের জিনিসগুলো কেমন লেগেছে, ঠিক আছে? কারণ যদি রিভিউ শেয়ার না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে নেক্সট আমি কি আনবো না আনবো আর কি করব না করব। ওকে, এই যে দেখেন, এই হচ্ছে আরেকটা সুন্দর কালার, এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড, না এটা বাসন্তী কালারের মধ্যে আছে, তাই না? তোমার ড্রেসটা দেখাও। হ্যাঁ আমার ড্রেসটা দেখাচ্ছি, ফার্স্টে আমি এটা দেখিনি, প্রাইস গুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তো একটা একটা করে শেষ করি, ফার্স্টে ক্যাটালগটা দেখে তারপরে হচ্ছে গিয়ে বুটিকসটা দেখাই। ওকে, একটা শেষ করা, না শোরুমে নেই, শোরুমে সোল্ড আউট হয়ে গিয়েছে এগুলো। এগুলো লাস্ট কিছু পিসেস, মানে লাস্ট স্টক যে কালারগুলোর আছে আমাদের অফিসে ওগুলোই আমি এখন দেখাতে পারছি, এছাড়া বাকি সব শোরুমেগুলো সোল্ড আউট। এই দেখেন, এটার বডিটা হচ্ছে গিয়ে বাসন্তীর মধ্যে গ্রিন কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে, খুব সুন্দর। না এগুলো শোরুমে আপু হবে না, আপু হবে না শোরুমে। আপনার কালেকশনগুলো রিয়েলি সো নাইস, তাস নিয়ে আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে এটার প্রিন্টটা আবার একটু ডিফারেন্টভাবে করা, এটার নিচেও এরকম গ্রিন বাসন্তী স্কাই কালারের প্রিন্ট করে প্যানেল দিয়ে দিয়েছে। আর এইটারও নেক কিন্তু প্রতিটারই কিন্তু এমব্রয়ডারি করা, এখানে দেখেন এমব্রয়ডারি করে কোম্পানির নাম দিয়ে দিয়েছে, এটা যখন গলাটা বানাবেন এটা কিন্তু কাটা পড়ে যাবে। ওকে, আর এটার নেকটা হচ্ছে গিয়ে যে এরকম করে এখান থেকে সেলফ এমব্রয়ডারি করা আছে, স্কাই কালার আছে, অ্যাশ কালার আছে, আর হালকা একটু বিস্কিট টাইপের একটা কালার আছে, এটা পুরোটা আপনার সেলফ এমব্রয়ডারি করা। ওকে, আর এটার ব্যাক সাইডটাও সেম ফ্রন্টের মতো করে দেয়া আছে, এটারও স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত করে। আর এই হচ্ছে এটার স্লিভটা, ঠিক আছে? এই যে দেখেন, এটার স্লিভের মধ্যেও কিন্তু ফেব্রিক, এগুলো হচ্ছে কটনের মধ্যে আপু, এগুলো হলো গিয়ে একদম পিওর কটন, ঠিক আছে? এই যে দেখেন, এই হচ্ছে স্লিভটা, স্লিভের নিচেও কিন্তু এই প্যানেলটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। কেমন আছো আপু? নাসরিন একটা আপু লিখেছে, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে এটারও স্ক্রিনশটটা নিয়ে নেন, ঠিক আছে? এটা আমি একবারে ধরে দিচ্ছি, এটারও স্ক্রিনশটটা নিয়ে নেন। এটার অন্যটা অনেক সুন্দর, কারণ এটার অন্যটা হচ্ছে গিয়ে যে বাসন্তী আর গ্রিনের কম্বিনেশনের মধ্যে আছে, দেখেছেন? এগুলোর ওড়নাগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ। আর আপনার চিনন শিফনে যে ওড়নাগুলো থাকে এগুলো কিন্তু ইউজুয়ালি আপনি সব ড্রেসের মধ্যেই পাওয়া যায় না, আই মিন কটনের মধ্যে, বা আমি যতগুলোই কালেকশন দেখেছি, শুধু কটন কেন, কটন পার্টি যতগুলো কালেকশনে আমি দেখিয়েছি আজ পর্যন্ত আমার পেজে, শুধু কিছু কিছু যেগুলো নাকি একটু ভালো ব্র্যান্ডেড ড্রেসগুলো হয়, শুধুমাত্র কিছু কিছু ড্রেসের মধ্যে চিনোয়ানের ওড়নাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। যে দেখেন, এটা এটা ওনার প্রিন্টটা দেখেছেন, খুব সুন্দর, এটারও স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ, এই যে বলে দিচ্ছি, আচ্ছা প্রাইসটা বলে দিই, হ্যাঁ যাদের যে কালার লাগবে নিয়ে নেবেন, তারপর আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি। এটার ওড়নাটা দেখেন, এটা ওড়নাটা হচ্ছে গিয়ে গ্রিন আর বাসন্তী কালারের মধ্যে আছে, আর এটার প্যান্টটাও কিন্তু কোথায় গেলো প্যান্ট, এই যে পিওর কটনের মধ্যে আছে, স্ক্রিনশট নিয়ে নেন। এই যে চুনরি প্রিন্টগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো, আর যেটা দেখাবো এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1280 টাকা করে। ওকে, সুপার ডুপার ডিসকাউন্ট ক্লিয়ারেন্স প্রাইসের মধ্যে আছে, যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন। এই ইয়েলোটার প্রাইস হচ্ছে গিয়ে 1280 টাকা, অ্যাশ কালার যেটা দেখালাম ফার্স্ট ওটার প্রাইসও 1280 টাকা, আর ওই কালারটাও খুলে ফেলো, আরেকটা কালার যে আছে হ্যাঁ ওটাও খুলে ফেলো, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে গিয়ে 1280 টাকা করে, এগুলো কিন্তু আপনারা ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন। এইবার একদম মিস করা যাবে না, যারা নাকি অনলাইনে জিনিসপত্র নিতে চান স্পেশালি তাদের জন্য আনা হয়েছে, কিন্তু তারপরেও এটা যদিও লিমিটেড স্টক আছে, কিন্তু তারপরেও এটা আমি অনলাইনেই দিচ্ছি, আর এগুলো শোরুমে কিন্তু নেই, আর শোরুমে দেওয়া পসিবল নেই। দেখেন খুব সুন্দর, আমি বললাম না এটা ওড়নার জন্য ড্রেসগুলোকে আরও বেশি সুন্দর লাগে। আমার চুলের কি অবস্থা, আল্লাহ, প্রাইস আপু বলে দিয়েছি, প্রাইস হচ্ছে গিয়ে আমারটা থেকে এটা বেশি সুন্দর, আল্লাহ কি বলে কি বলে, সবগুলোই সুন্দর তাই না, সবগুলোই সুন্দর। এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে, আর প্রতিটা আরেকটা জিনিস খেয়াল করবেন এই ড্রেসে, কামিজের কালারগুলো কিন্তু লাইট লাইট কালার, কিন্তু আপনার ওড়নার যে কালারগুলো, ওড়নার কালারগুলো ডিপ আর একটু ডিফারেন্ট, মানে ও একটু ওটার মধ্যে অনেক সুন্দর একটা গ্লেজ আর শাইন আছে,
যার কারণে এটার সাথে কিন্তু ওড়নাটা ধরার সাথে সাথে এটা লুক চেঞ্জ হয়ে যায়। এটা দেখলেই আপনারা বুঝবেন এটা ওড়নাটাও খুব 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 সুন্দর। এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে, ওকে, বিস্কিট কালারের মধ্যে ব্লু কালারের ডিজিটাল প্রিন্ট করা। প্রাইস হচ্ছে গিয়ে 1280 টাকা। বাসন্তীটা আমাকে দাও, তাসনিম আপু লিখেছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি পেজ ইনবক্স করে দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই দেখেন, এই হচ্ছে গিয়ে এটা নেকের কাজটা দেখেছেন, পিঙ্ক ব্লু কালারের মধ্যে আর মাস্টার্ড কালারের মধ্যে নেকের এমব্রয়ডারিটা করা আছে, আর ফুল বডি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। ওকে, এটার ফুল বডি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, চুনরি প্রিন্ট, আর নিচে থেকেও আপনার ব্লু, অরেঞ্জ, স্কাই আর মাস্টার্ড কালারে প্রিন্টের প্যানেল করে দিয়েছে। ওকে, আর হচ্ছে এটা ব্যাক সাইডটা, এই যে ব্যাক সাইডটাও সেম, এটা ফ্রন্ট আর ব্যাক সেম, শুধু ফ্রন্টের মধ্যে এমব্রয়ডারি আছে, ব্যাক সাইডে নেই। আর এই হচ্ছে এটা সুন্দর সুন্দর স্লিভটি, এটা স্লিভটাকে ডিভাইডার করে বানিয়ে পরবেন, কারণ এটার যে কটনের ম্যাটেরিয়ালটা এটা খুবই ভালো, মানে খুবই ভালো আর খুব কমফোর্টেবল। আমি আমি অনেকগুলো নিয়েছি, আমি অনেকগুলো পরেছি, এর জন্য আমি বলতে পারছি যে হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালটা আসলেও খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর এটা যে কামিজ, সেটা কামিজের মধ্যে লনের একটা ফিল আছে, যার কারণে এটা আরো বেশি কমফোর্টেবল লাগে। এই দেখেন, এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। ওকে, এটা ওড়নাটাও কিন্তু আপনার চিননের মধ্যে আছে, যেটা ওড়নাটা দেখেছেন, এটার ওড়নার দুই পাশে হচ্ছে গিয়ে যেরকম বিস্কিট কালারের মধ্যে ব্লু কালারে প্রিন্ট করা, এখানে হচ্ছে পার আছে, খুব সুন্দর করে চওড়া পার দেয়া, এখানে ব্লু কালার, আর এখানে হচ্ছে গিয়ে আপনার কামিজের নিচে যে পারটা সেই পারটা দেয়া, আর এটার মাঝখান থেকে হচ্ছে গিয়ে যে দেখেন, এটার মাঝখান থেকে হচ্ছে ব্লু কালারে প্রিন্ট করে দিয়েছে, ডিজিটাল প্রিন্ট করা। প্রাইস হচ্ছে 1280 টাকা করে, ওকে, 1280 টাকা। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে বিস্কিট কালারটা। যাদের যাদের এটা ভালো লেগেছে, স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। আমার ড্রেসটা এখন খুলে দাও, ঠিক আছে? যাদের যাদের এটা ভালো লেগেছে, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1280 টাকা করে, 1280 টাকা প্রতিটা চুনরি, ডিজিটাল চুনরি 1280 টাকা। যাদের যাদের ভালো লাগবে, একদম সুন্দর মতো এই ড্রেসটাকে নিয়ে নেবেন, কারণ এই ড্রেসটা অনেক 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 সুন্দর, এটা পরলেও খুব ভালো লাগে, ঠিক আছে? আমি পারলে তো সবই পরে দেখাতাম, অলরেডি এখান থেকে অনেকগুলো কালার আমার নেওয়া হয়ে গিয়েছে, অলরেডি 3টা 4টা নেওয়া হয়েছে এখান থেকে আমার। আপু তোমার ড্রেসটা দেখাবো না, হ্যাঁ, যে এখন আমার ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেন। আমি যে ড্রেসটা পরে রয়েছি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স ড্রেস, ঠিক আছে? ক্যাটালগ ড্রেস দেখিয়ে দিয়েছি, ক্যাটালগ ড্রেস কিন্তু দেখানো শেষ, এখন যে এখন দেখাবো হচ্ছে কি আমার ড্রেসটা, আমারটা হচ্ছে গিয়ে বুটিক্স ড্রেস। চুলগুলো একটু ঠিক করে নিই, চুলগুলো আমাকে অনেক ডিস্টার্ব করছে। হাই আপু, হ্যালো আফরোজা আপু, কেমন আছেন আপু? আর আজকে কিন্তু জুয়েলারি লাইফটা সবাই জয়েন করবেন, ওকে, আজকে জুয়েলারি লাইফটাও সবাই জয়েন করবেন, জুয়েলারি লাইফেও আমি সবাইকে সুন্দর করে দেখতে চাই। এই দেখেন, এই হচ্ছে ড্রেস, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে, ওকে, গোল্ডেন কালারের মধ্যে আছে। এটার ম্যাটেরিয়ালটা খুব ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল, যেহেতু এটা একটা বুটিক্স ড্রেস, একদম বুটিক্সের মতো করে দেয়া আছে, বুটিক স্টাইলেই দেয়া আছে। আমি এটা ব্যাক সাইড থেকে দেখাই, আমি জানি না জিনিসটা কতটুকু বোঝা যাবে, কারণ ফ্রন্টের মধ্যে সেম ম্যাটেরিয়ালটি ফ্রন্টে, কিন্তু ফ্রন্টের জরির কাজ আছে, এর জন্য আমি আগে ব্যাক সাইড থেকে ম্যাটেরিয়ালটা বোঝানোর চেষ্টা করি। এটার যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে হ্যান্ডলুম কটনের মধ্যে আছে, ঠিক আছে? হ্যান্ডলুম কটনের মধ্যে আছে, এই দেখেন। আর সাথে এখানে কিন্তু একটি যে ডট ডটের মতো যে জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জ্যাকার্ডের কাজ করা। আমি জানি না জিনিসটাকে বোঝা যাচ্ছে নাকি, আপনারা আমাকে বলবেন, ওকে, যদি না বোঝা যায় তাও বলবেন, আর যদি বোঝা যায় তাও বলবেন। এটা কিন্তু সামনাসামনি এই জিনিসটা, যে জ্যাকার্ডের কাজটি, এটা সামনাসামনি একদম স্পষ্টভাবে বোঝা যায়, কিন্তু গোল্ডেনের মধ্যে গোল্ডেন হওয়াতে লাইভে কতটুকু আসছে আমি জানি না, যে দেখেন এখানে বোঝা যাচ্ছে না, এখানে হচ্ছে জ্যাকার্ডের কাজ করা আছে হ্যান্ডলুম কটনের মধ্যে। এটা ম্যাটেরিয়ালটা হ্যান্ডলুম কটন, যার মধ্যে যে ছোটো 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 করে ডট ডট করে আপনার এমব্রয়ডারির মতো করে জ্যাকার্ডের কাজ করে দেওয়া আছে। এটার সম্পূর্ণ ম্যাটেরিয়াল, এটার ফ্রন্ট ব্যাক স্লিভ সম্পূর্ণ ম্যাটেরিয়াল কিন্তু সেম, ঠিক আছে? সম্পূর্ণ ম্যাটেরিয়াল বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাসনি আপু লিখেছে, বোঝা যাচ্ছে। আপু তোমার ড্রেসের ডিজাইন আমার অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। আমি কতগুলো ড্রেসে যে ডিজাইন দিয়েছি, আমার কাছে খুব কিউট লাগে এই ডিজাইনটা, আমি জানি না আসলেই কেমন, কিন্তু আমারও আমারও খুব ভালো লাগে। এই দেখেন, এখানে পুরোটা এই যে ডট ডট যে জ্যাকার্ডের কাজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পুরোটা ড্রেসের দেয়া, ফ্রন্টেও দেয়া আছে, ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে দেয়া, আর স্লিভটাও কিন্তু সেমভাবে দেয়া আছে, ওকে। স্লিভটার মধ্যেও কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে, এটা আমি ব্যাক সাইড থেকে দেখালাম, এখন ফ্রন্টটা দেখাই। এই দেখেন,
ফ্রন্টের ম্যাটেরিয়াল কিন্তু সেম, এই যে হ্যান্ডলুমের মধ্যে হচ্ছে এরকম করে জ্যাকার্ডের কাজ করা, সাথে পুরোটা বডি জড়ি দিয়ে এরকম জড়ি লেস দিয়ে এই জিনিসটাকে এমব্রয়ডারি করে পুরো ড্রেসের মধ্যে এই গোল্ডেন কালারের যে জড়ির লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করে এখানে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। সুন্দর করে এমব্রয়ডারি করে এখান থেকে বসানো আছে পুরোটা বডিতে জড়ির কাজটা, ওকে, একদম পুরোটা বডি সেমভাবে কাজ করা, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে এটার নিচে এক নানা চলে যায়, কারণ ফুল বডিতে সেম স্ট্রাইপ স্ট্রাইপ করে জরির এমব্রয়ডারি করা আছে, আর এটার নিচে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে। এটা কিন্তু বুটিক্স ড্রেস, এর জন্য এটার ডিজাইনটাও সম্পূর্ণ বুটিক্স ড্রেসের মতো করেই করা হয়েছে। যেমন এটার নিচে যে প্যানেল, এই প্যানেলটা কিন্তু আপনার এখানে যে এরকম স্ট্রাইপের মতো করে এমব্রয়ডারি করে একটা প্যানেল ডিজাইন করে দেওয়া হয়েছে, যেখানে নাকি উপরে আর নিচে ম্যাজেন্ডা কালারের পাইপিং দেওয়া আছে। এটার সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে এটার ওড়নাটা, এটার ওড়নাটা আপনাদের খুবই 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 ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আমার কাছেও খুব ভালো লেগেছে। আর আরেকটা যে জিনিস, এই যে দেখেন নেকের মধ্যে এরকম একটা জিনিস দিয়ে এখানে হচ্ছে গিয়ে স্টোনের বাটন দেওয়া, যেটা আমি অ্যাজ ইউজুয়াল খুলে ফেলেছি, কারণ আমার কাছে এটা ভালো লাগে না, কেন জানি কোনো ড্রেসেই আমার এটা ভালো লাগে না। তো এই জিনিসটা আমি খুলে ফেলেছি, এটা খুলে ফেলার পরে কিন্তু এই যে এরকম জরির মতো ডিজাইনটা আপনার বের হয়ে আসবে পুরোটা, আপনার চাইলে এটা রাখতে পারেন, না চাইলে এটা খুলতে পারেন, যা মন চায় তাই আপনার এটাকে করে ফেলতে পারবেন, ওকে। এই হচ্ছে কি আপনার কামিজটা গেল, এখন আমরা স্লিভে আসি। এই দেখেন এই হচ্ছে কি এটা সুন্দর স্লিভে কাপড়টা সেপারেটভাবে দেয়া আছে, স্লিভটাও হচ্ছে কি আপনার এই যে হ্যান্ডলুমের মধ্যে ডট ডট করে আপনার জ্যাকার্ডের কাজটা করা আছে, যে দেখেছেন স্লিভের মধ্যেও কিন্তু জ্যাকার্ডের কাজ করা, সাথে স্লিভের নিচে যেরকম জড়ি সুতা দিয়ে ডিজাইন করে নিচে একটা বর্ডারের মতো করে দিয়ে পুরোটা আপনার ফিনিশিং সুন্দর করে দিয়েছে। এটা হচ্ছে এক্সট্রা করে স্লিভটা দেয়া আছে, ওকে। আর এটা হচ্ছে হ্যান্ডলুম কটন, কাতান না, সরি, হ্যান্ডলুমের কটন হয়ে গিয়েছি। আর এই হচ্ছে এটার ওড়নাটা, আমি বললাম এটা ওড়নাটা, এটা সবচাইতে সুন্দর জিনিস। এটা ওড়নাটা হচ্ছে গিয়ে আপনার পিওর যে শিফনটা থাকে, এটা ওড়নাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে আছে, দেখেন এটা ওড়নাটা পিওর শিফনের মধ্যে আছে, ফুললি এমব্রয়ডারি করা, ওকে। পুরোটা ওড়না খুব সুন্দর করে ম্যাজেন্ডা কালার শিফনের মধ্যে এমব্রয়ডারি করে দিয়েছে। আমি ওনার কাজটাকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবেন। এই দেখেন একদম 100% পিওর শিফনের মধ্যে আছে, আর পুরো ওড়নার মাঝখানে যে এমব্রয়ডারি করা, ওকে, এমব্রয়ডারি করা সুতার কাজ আর জরি সুতার কাজ দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে। আর এটার যে ফিনিশিংটা, এটার ফিনিশিং কিন্তু অনেক ভালো, কারণ এটার ম্যাটেরিয়ালটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি যে শিফনগুলো থাকে সেই রকম পাকিস্তানি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে এমব্রয়ডারিটা যে করা, কোনো জায়গায় কিন্তু একদম এই যেরকম আর কি টান লেগে নেই সুতার, কারণ এমব্রয়ডারি ফিনিশিংগুলো এতটা ভালো করে দেয়া। আর এমব্রয়ডারিগুলো কিন্তু হালকা পাতলা না, খুব ঘন, এই দেখেন উল্টো পাশ থেকে দেখলে বুঝবেন যে এমব্রয়ডারিগুলো কিন্তু খুব ঘন 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 করে দেয়। আপু ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, নেটে ডিস্টার্ব হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি লাস্টের দিকেই চলে এসেছি লাইভে, আমি লাইভটা শেষ হয়ে গেলে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, সকাল থেকে আমাদের নেট প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। আর এই দেখেন ওড়নার চারপাশে এই কামিজে যে গোল্ডেন লেসটা দেখেছিলাম সেই রকম একটা ম্যাজেন্ডা ফেব্রিকের মধ্যে লেস দিয়ে ওড়নার চারপাশে সুন্দর করে কি যেন বলে এটাকে ফিনিশিং করে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই না, নেটে ডিস্টার্ব হচ্ছে, আমরাই করবো, কি করবো জানি আমরা, ও মানে আমি হচ্ছে গিয়ে দেখাই ড্রেসটা, তারপরে যখন লাইভটা শেষ হয়ে যাবে একটু পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, রেকর্ডে লাইভটা এসে দেখলে দেখবেন যে ক্লিয়ার। এ দেখেন এ হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে, ওড়নার ফিনিশিং খুব সুন্দর, খুব ভালো, একদম মানে খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেস। আর এই হচ্ছে গিয়ে কটন, এটা সরি, এই হচ্ছে গিয়ে প্যান্ট, প্যান্টটাও কিন্তু আপনার পিওর কটন, মানে এটা প্যান্টের কোয়ালিটি পিওর কটন বললেও ভুল হবে, মানে কেমন যেন একটা মানে খুব মানে সফট একটা নরম একটা কটনের মধ্যে আছে, যেগুলো নাকি খুব হাই কোয়ালিটি বুটিক ড্রেস হয় ওগুলোর সাথে কটনের যে প্যান্ট দেওয়া থাকে ওই প্যান্টের ফেব্রিকগুলো ধরলে দেখবেন কি ডিফারেন্ট, মানে আপনার অন্য অন্য কোনো ড্রেসের যে ম্যাটেরিয়ালগুলো থাকে ওটার সাথে মিলবে না, মানে খুব ভালো একটা হাই কোয়ালিটি কটনের ফেব্রিক দিয়ে দিয়েছে, এখানে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে, যা মন চায় তাই হচ্ছে কি বানাতে পারবে, ওকে। তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার লেন্থ হচ্ছে আপনার 47-48 পর্যন্ত দিতে পারবেন, আর এটার বডি 62 হবে, ঠিক আছে, এটার বডি হচ্ছে 62 ইঞ্চ পর্যন্ত হবে। তো যাদের যেটা লাগবে, আই মিন যাদের যাদের যত করে লাগবে নিয়ে নিতে পারবেন সুন্দর করে। এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বুটিক ড্রেস, কটন বুটিক ড্রেস, হ্যান্ডলুম কটনের বুটিক ড্রেস বলতে পারেন, এটাও কিন্তু আপনার খুব সুন্দর একটা
আল্লাহ কতগুলো ওড়না আমি পরে রয়েছি, এই জন্য আমি ভাবছি যে কি ব্যাপার আমার গলায় ওড়না। দুই হাতে ওড়না, এই পাশ থেকে দিয়ে দাও তো ওড়নাটা, গলায় ওড়না দুই হাতে ওড়না দাও। মাঝে মাঝে না হঠাৎ হচ্ছে গিয়ে কি জানি হয়ে যায় আমার, যে হঠাৎ কিছু বুঝি না। এ দেখেন, এ হচ্ছে কি এই ড্রেসটা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান বুটিকস ড্রেস, এটার কামিজটা হচ্ছে হ্যান্ডলুম কটনের মধ্যে আছে, যেখানে নাকি সম্পূর্ণ ফ্রন্ট ব্যাক স্লিভ হচ্ছে জ্যাকার্ডের কাজ করা, সাথে ফুল ফ্রন্ট সাইডের বডি হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ করে জড়িয়ে দিয়ে কাজ করে দেয়া হয়েছে। এটার ওড়নাটা সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে আছে আর ফুললি এমব্রয়ডারি করে ফিনিশিং করে দেয়া আছে। এটার প্যান্টটা হচ্ছে কি 100% পিওর কটনের মধ্যে আছে, গোল্ডেন আর ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে আছে ইন্ডিয়ান বুটিকস ড্রেস। এই ড্রেসটার সুপার ডুপার রিজনেবল ডিসকাউন্ট আর ক্লিয়ারেন্স প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1650 টাকা করে, ওকে। এই সুন্দর ড্রেসটার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে 1650 টাকা। যাদের যদি এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। সুপার ডুপার রিজনেবল প্রাইসের মধ্যে আছে মাত্র 1650 টাকা। এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান বুটিকস ড্রেস, ওকে। এটা হচ্ছে কি বুটিকস ড্রেস, আর এছাড়া বাকি যেগুলো দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে গিয়ে ক্যাটালগ ড্রেস ছিল, ওকে। ওগুলো ক্যাটালগ ড্রেস, আর এটা হচ্ছে গিয়ে বুটিকস ড্রেস, হ্যান্ডলুম বুটিক বলতে পারে। এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন ক্লিয়ারেন্স, এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স প্রাইস, ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের শোরুমে পাওয়া যাবে না, কারণ ক্লিয়ারেন্সের ড্রেসগুলো যেগুলো শোরুমে থাকে ওগুলো অনলাইনে দেওয়া পসিবল হয় না, আর যেগুলো অনলাইনে থাকে ওগুলো শোরুমে দেওয়া পসিবল হয় না, কারণ এগুলো খুবই লিমিটেড করে থাকে, ওকে। শেয়ার ডান আপু, কবিতা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ কবিতা আপু। সবাই কিন্তু আমার জুয়েলারি লাইফটা আজকে অবশ্যই জয়েন করবেন। আপু কমেন্ট পড়ো না, নুসরাত আপু কমেন্টটা পড়ে দিলাম, ঠিক আছে। আমি আপনি একটা কমেন্টই দেখেছি, এছাড়া অন্য কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপু প্রাইস কত? প্রাইস আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে 1650 টাকা, 1650 টাকা। এছাড়া বাকি আরও তিনটা কটন দেখিয়েছি ডিজিটাল চুনরি, ওগুলোর প্রাইস হচ্ছে 1280 টাকা করে, ঠিক আছে। আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠিক 3:30 বাজে আবার জুয়েলারি লাইভে আসছি, সবাই আমার জুয়েলারি লাইভটা অবশ্যই জয়েন করবে, ওকে। আল্লাহ হাফেজ সবাইকে।